2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জেলে থাকা অবস্থায় অনুষ্ঠিত হয় একাদশ সংসদ নির্বাচন। দুই বছর এক মাস ১৭ দিন পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বেগম জিয়া। এরপর থেকে বাসা ও হাসপাতালে কাটছে তার জীবন। মুক্তির শর্তে রাজনীতি নিষেধ না হলেও বিএনপি নেত্রীকে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি। সোমবার বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ অষ্টমবারের মতো বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, যা কার্যকর হবে ২৫ সেপ্টেম্বর থেকে, শেষ হবে ২০২৪ সালের ২৫ মার্চ। এর মধ্যে জানুয়ারিতে হবে দেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। দুদক আইনজীবী বলছেন, নির্বাচনের সুযোগ তো পাবেনই না, সেই সঙ্গে রাজনীতির মাঠেও নামতে পারবেন না বিএনপি নেত্রী। এই মুহূর্তে ওনার বিরুদ্ধে দুটো সাজা বিদ্যমান। সাজা বিদ্যমান রেখে আর্টিকেল ৬৬২ অনুযায়ী উনি তো নির্বাচনের যোগ্য না, কাজে ওনার তো নির্বাচন করার প্রশ্নই আসে না। যদি রাষ্ট্রপতি ওনাকে মাফ করে দেয় তাহলে সেটা ভিন্ন বিষয়। অবশ্য বেগম জিয়ার আইনজীবী বলছেন, নির্বাচন বা রাজনীতি নয়, তারা এখন চিকিৎসা নিয়েই বেশি উদ্বিগ্ন। যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে উনি জামিন পেয়েছেন, অতএব এটা এক্সিকিউটিভের হাতে, নট উইদিন দ্য কোর্ট। এখন সময় আছে একজন মানুষের জীবন রক্ষার জন্য তাকে বিদেশ প্রেরণ করা হোক। বর্তমানে এক মাস ১০ দিন ধরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি নেত্রীর অসুস্থতাকে ইস্যু করে রাজনীতি করছে দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।